হয়েছে 3000 টাকা স্কয়ার মিটার বিল আমাক না লাগে অরুণোদয় গাড়ি স্যার পরীক্ষা করিব লাগিব 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 50 টাকা অরুণোদয় বিল 3000 টাকা স্কয়ার মিটার বিল আমাক না লাগে হয় স্মার্ট মিটার মধ্যে ইতিমধ্যে কৃষমুক্তি সংগ্রাম সমিতি আর যেহেতু নারী মুক্ত সংগ্রাম ধেমাজি জেলা সমিতির রাইজত সহযোগত আজি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। মানে দৃশ্যাংশ দেখাইছো এয়া ধেমাজি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখত কৃষমুক্তি সংগ্রাম সমিতি আর যেহেতু ছাত্র মুক্তি আর নারী মুক্তি সমিতির উদ্যোগত প্রতিবাদ ব্যবস্থা করা হয়েছে আর রাইজর কর্মীসকলে প্রতিবাদ ব্যবস্থা করেছে আর প্রতিকূল বতরকু নেওচি এটা কেবা শতাধিক প্রতিবাদ করে উত্তাল করেছে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখ। আমি দৃশ্যাংশ দেখাইছো এয়া ধেমাজি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখত এনেদরে কি ধরনের আসলে প্রতিবাদ ব্যবস্থা করা হয়েছে। শক্তি বিভাগের কাম নাই, শিক্ষা মানুষ ঠগিবলে দিয়া নহব, খুলি পেলাব লাগিব স্মার্ট মিটার বিল আমাক না লাগে। চাওক আজি সমগ্র অসমতে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে আরম্ভ করেছিলো, ইয়ার পিছত এতিয়া সমগ্র অসমতে স্মার্ট মিটার বিরুদ্ধে রাইজ ওলাই আহিছে। আমি আপোনালোক সকলোৱে জানে যে অসমৰ অবস্থা এনে বেয়া, সৌ সিদিনালৈকে বানপানী অসম জুৰুলা কৰিছে, আজি প্রেসারৰ দৰবৰ পৰা জৰবৰ দৰবৰ পৰা আপোনালোকে জানে যে খাদ্য সামগ্রীৰ পৰা পেট্রোল ডিজেলৰ পৰা হৰলিক চেৰলেকলৈকে সাংঘাতিক ধৰণে মূল্য বৃদ্ধি হৈছে। সেই সময়ত ভূতৰ ওপৰত দানব পৰা দি আমাৰ ঘৰত আজি দুমাহৰ আগলৈকে 1350 টকা দি কিনি লোৱা ডিজিটেল মিটাৰটো ভাল হৈ থকা অৱস্থাত অপ্ৰয়োজনীয়ভাৱে কেৱল কোম্পানীৰ স্বার্থত আমাৰ ঘৰত এটা ডকাইত লগাই দিছে যাৰ নাম স্মার্ট মিটাৰ, যিটো মিটাৰ লগোৱাৰ পাছত 100 টকা বিল 1000 টকা হৈছে, 200 টকা বিল 2000 টকা হৈছে, একেই দুটা লাইট দুখন ফেন থকাৰ অৱস্থাত সাংঘাতিক ধৰণে 10 গুণ 15 গুণ 20 গুণ পৰ্যন্ত স্মার্ট মিটাৰ জৰিয়তে আমাৰ পকেট মাৰা হৈছে। এইটো আমি কেতিয়াও মানি নলওঁ। আজি এপিডিচিএল হৈ আছে, এপিডিচিএলৰ কোনো উত্তৰ নাই, এপিডিচিএলৰ চেয়াৰমেন এছ আব্বাসী আজি মৌন, এপিডিচিএলৰ এমডি ৰাকেশ কুমাৰ আজি মৌন, এপিডিচিএলৰ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী কে কে ত্ৰিবেদী আজি মৌন, আজি এপিডিচিএলৰ ডাইৰেক্টৰ যতীন বৰা, যতীন বৰাৰ কোনো মতলব নাই। যতীন বৰাক আমি সুধিছোঁ আপুনি এটিএনচি লছ কি জানে নে নাজানে, আপুনি ফিডাৰ মিটাৰিং চিনি পায় নে নাপায়, আপুনি ট্ৰেন্সফৰ্মাৰ মিটাৰিং চিনি পায় নে নাপায়, আপুনি কেৱল দালালি কৰা আৰু দালালি কৰাৰ বাবে একো নাজানে, আপুনি ভ্ৰাম্যমানৰ মানুহ ভ্ৰাম্যমানত ব্যস্ত থাকক, নায়ক হ'ব খুজি খলনায়ক চিনেমা কৰি থাকক, আমাৰ ডাইৰেক্টৰ হ'ব নালাগে, এপিডিচিএলৰ পৰা পদত্যাগ কৰক। আৰু এপিডিচিএলে সাধাৰণ মানুহক যি লুণ্ঠন চলাইছে ইয়াৰ বিৰুদ্ধে ৰাইজ ওলাই আহিছে আৰু আমি কোনো কাৰণত স্মাৰ্ট মিটাৰ মানি নলওঁ। যিমান 29 লাখ স্মাৰ্ট মিটাৰ অসমত লগালে প্ৰতিটো স্মাৰ্ট মিটাৰ খুলি পেলাব লাগিব, অন্যথা কৃষক মুক্তিয়ে ৰাইজক লৈ ঘৰে ঘৰে গৈ আমি স্মাৰ্ট মিটাৰ খুলি আনি এপিডিচিএলৰ কাৰ্যালয়ত দলিয়াই দিম। তাৰ কাৰণে এপিডিচিএল জগৰীয়া হ'ব, তাৰ কাৰণে বিজেপি চৰকাৰ জগৰীয়া হ'ব, শক্তি বিভাগ জগৰীয়া হ'ব, এইটো স্পষ্ট কথা। আমি দেখাইছোঁ কি ক'ব এই মতে চক নিশ্চিতরূপে আজি আমার সিসি বগা ধেমাজি রাইজ ওলাই আহিছে। আমার রাইজে স্পষ্টভাবে কৈছে যে যিটো বিতর্কিত স্মার্ট মিটার এই স্মার্ট মিটারটা আমাক নালাগে, কারণ আপনাদের জানে যে স্মার্ট মিটার জড়িয়ে এটা বিজেপি সরকারখানে স্মার্ট ডকাইত করে আছে, সাধারণ জনতার শোষণ আর লুণ্ঠন করে আছে। আমি এটা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে আজি স্মার্ট মিটার বিরুদ্ধে প্রতিবাদ করছো আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি আজি স্পষ্ট করে দিব খুঁজছো যে যদি স্মার্ট মিটারটা সাধারণ মানুষের ঘরের যদি উঠাই আনি পূর্ব যে এপিএল বিপিএল
মিটাবো যদি ঘুরাই নিদিয়ে তেতিয়াহলে আমি সেই মিটা খুলি আনিম আর হিমন্ত বিশ্ব শর্মাক আমি তেখেতের ঘর গিয়ে আমি মিটাবো ঘুরাই দিম। আজি স্পষ্টভাবে আমি আজি কৃষক মুক্তি ছাত্র মুক্তি রাইজলে আজি স্মরণ পত্র দিন, জেলা আয়ুক্তক আমি সেই সক্রিয় নিদিম। যদি ঠিকাদারে যদি ভয় ভাবুকি দি সাধারণ জনতা যদি স্মার্ট মিটার লগোয়া বন্ধ নকয়, আপনাদের জানি আচরিত হব যে যদি এতিয়া স্মার্ট মিটার নলগায় তেতিয়াহলে পিছত 20,000 টাকা সাধারণ মানুষ দিব লাগিব, মিটারটা কিনব লাগিব। এনেকে ঠিকাদারে ভয় ভাবুকি দিছে আর সাধারণ জনতা ভীতিগ্রস্ত করে তখনকে স্মার্ট মিটার লগাই আছে। গতি স্মার্ট মিটারটা আমি কোনো কারণে নামানো, যদি পূর্বতে 150 টাকা বিল আছিল এতিয়া 1,000 টাকা বিল আহি আছে। গতি স্পষ্ট কথা আজি রাইজ স্বতঃস্ফূর্তভাবে ওলাইছে আর রাইজে কব খুঁজছে যে শোষণ আর লুণ্ঠন বন্ধ করব, স্মার্ট ডকাইত বন্ধ করব, স্মার্ট মিটার খুলি আগর যে BPL আর APL মিটার ঘুরাই দিব লাগিব। হয় এনে ধরনের প্রতিবাদ হয়ে পড়ছে, আমি দেখাইছো ইয়াত ধেমাজি জেলা আয়ুক্ত কার্যালয়ত এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে স্মার্ট মিটার বিরুদ্ধে। স্মার্ট মিটার বন্ধ করার দাবিত আজি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ধেমাজি জেলা সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি তথা রাইজ দলের নারী মুক্তি সমিতির কেবাশতাধিক প্রতিবাদ করে প্রতিবাদ সাব্যস্ত করার পরিবেশ দেখাইছো। পুনর্বার ইয়াত ধেমাজি বা 15 আজি আসলে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখ দৃশ্যভাগ আর জেলা জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রতিবাদ সাব্যস্ত করেছে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আর কৃষক মুক্তি সমিতির কর্মী সকলে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। Google Play Store তো পাব এই News18 এপ।